বন্ধুরা, আপনারা কখনো হটপটের মধ্যে ভাত রান্না করে দেখেছেন? এতে কিন্তু গ্যাসের খরচাটা অনেকটা কমে যাবে, এমনই কিছু উপকারী টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি এই টিপসগুলি আপনাদের প্রত্যেক দিনের কাজকে অনেকটা সহজ করে দেবে। বন্ধুরা, চলুন তাহলে আমরা টিপসগুলি দেখি। প্রথম যে টিপসটি শেয়ার করছি, রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খাই। বন্ধুরা, আমরা এরকম পাত্রের মধ্যে আটা নিয়ে যখন আটা মাখি না, পাত্রের তলাটা প্লেন থাকে, দেখা যায় যেখানে রাখি বারবার স্লিপ কেটে সরতে নড়তে থাকে। আমাদের কিন্তু খুবই মুশকিল হয়ে যায় অনেক সময় আটা মাখাটা, এমনকি আমরা অসুবিধাও বোধ করি। তাই এই সমস্যাটা কিভাবে আমরা সমাধান করতে পারবো? যে পাত্রের মধ্যে আপনারা আটা মাখেন প্রত্যেক দিন, সেই পাত্রটার তলায় এইভাবে নেল পালিশ দিয়ে একটুখানি গোল করে নেবেন। তাহলে আপনাদের পাত্রের তলাটা যে একেবারে প্লেন থাকে না, সেটা কিন্তু প্লেন থাকবে না নেল পালিশটা দেওয়ার কারণে, এটাই উঁচু নিচু মতো হয়ে যাবে। কিছু সময় রেখে দেবেন, তারপর দেখবেন আপনাদের পাত্রটা একেবারে যখন শুকিয়ে যাবে, আপনারা সেই পাত্রে একই পাত্রের মধ্যে আটা মাখতে নেবেন। দেখবেন, দেখুন আমি গরম জল দিয়ে আটাটা মাখছি, আমি কিন্তু কোনো হাত দিয়েই ধরে নেই, তাও দেখুন আমার পাত্রটা কিন্তু স্লিপ কাটছে না, এমনকি নড়াচড়াও করছে না। তাই যাদের এরকম অসুবিধা হয় যে আটা মাখতে গেলে বারবার স্লিপ কাটে, যে পাত্রটাই নেন সেই পাত্রটার মধ্যে আপনারা এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন। আশা করছি আপনারাও উপকার পাবেন। চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখি। এই ধরনের যে সবজিগুলো হয় বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি চিচিঙ্গা। দেখা যায় এই ধরনের সবজিগুলো আমরা যখন ছুরি দিয়ে বটি দিয়ে ছাড়াই, আমাদের সবজির কিন্তু অনেকটা পরিমাণ খোসার সঙ্গে সবজিটা নষ্ট হয়, দেখুন। তাই আপনারা নিয়ে নেবেন একটি এরকম ধরনের গ্লাস। দেখুন এখানে গ্লাসের সাহায্যে এত দ্রুত আপনারা এই চিচিঙ্গার খোসা ছাড়িয়ে নিতে পারবেন, আর এর খোসার সঙ্গে বন্ধুরা একটু পরিমাণে চিচিঙ্গা সবজি আপনাদের নষ্ট হবে না। দেখুন কত সহজেই আমি কিন্তু এই চিচিঙ্গার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তাই কোনো রকম ছুরি বা বটি ছাড়াও তার আগেই কিন্তু আপনারা এই সবজির খোসাটা খুব সুন্দর করে ছাড়িয়ে নিতে পারবেন। দেখুন ছোট্ট টিপসটি যদি আপনাদের একটু উপকারে আসে বন্ধুরা, অবশ্যই অ্যাপ্লাই করে আপনারাও দেখতে পারেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। আমরা প্রত্যেকেই কিন্তু জামা কাপড় বাড়িতে আয়রন করি, আমাদের বাচ্চাদের স্কুল ড্রেস এমনকি নানা রকম জামা কাপড়। আমরা যখন আয়রন করা হয়ে যায়, অনেকেই কি করি, এইভাবে হয়তো রেখে দিই কোথাও, আয়রনটা কিন্তু গরম থাকে, এতে আমরা যেখানে রাখি, আমরা যদি ফ্লোরে রাখি, সেটাই তাপ লেগে কিন্তু সেই জায়গাটা অনেক সময় নষ্ট হয়ে যায়। আমাদের যে ইস্ত্রিটা থাকে এতেও দাগছোপ লেগে যায়। এরকম কোনো মেটেলের চুড়ি নিয়ে নেবেন, চুড়ির মধ্যে যদি আপনারা রাখেন গরম ইস্ত্রিটা, ইস্ত্রিটাও খারাপ হবে না, এমনকি যেখানে রাখবেন সেই জায়গাটাও খারাপ হবে না। তাছাড়াও ইস্ত্রি রাখার স্ট্যান্ড কিন্তু কিনতেও পাওয়া যায়। পরের যে টিপসটি বন্ধুরা, আমাদের বাড়িতে যে গ্যাসের ওভেনের সঙ্গে সিলিন্ডারটা একসঙ্গে একটি পাইপের সঙ্গে যুক্ত থাকে না, দেখা যায় সেই জায়গাটায় ছোট্ট মতো একটু গ্যাপ থাকে। অনেক সময় এখান থেকে কিন্তু গ্যাস লিক করতে থাকে সামান্য পরিমাণে, আমরা হয়তো গুরুত্ব দিই না। কিন্তু বন্ধুরা, প্রত্যেক দিন যদি গ্যাস লিক করতে থাকে, দেখা যায় মাসের শেষে গিয়ে কিন্তু অনেকটা পরিমাণ গ্যাসের আমাদের অপচয় হয়। আর এখানে কিন্তু এক ধরনের ক্লিপও পাওয়া যায়, তাই ক্লিপ যদিও বা না থাকে, সামান্য পরিমাণ সেলোটেপ দিয়ে টাইট করে আটকে নেবেন, কোনোভাবেই গ্যাস লিক হবে না। এতে কিন্তু আপনাদের গ্যাসের খরচাটা বন্ধুরা অনেকটাই কম হবে। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। আমরা প্রত্যেকেই খেয়ে থাকি, আর স্বাস্থ্যের জন্য আম খাওয়া কিন্তু উপকার, কারণ আমের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ। তাই বাচ্চাদেরকে তো অবশ্যই আম খাওয়াবেন, কিন্তু আমরা যখন বাচ্চাদেরকে আম খেতে দিই, অনেক সময় অনেক বাচ্চারাই খেতে চায় না, তাই আমের সাইডগুলো এইভাবে কেটে, আমরা যদি ছুরি দিয়ে এইভাবে কেটে বাচ্চাদের ধরিয়ে দিই, তাও কিন্তু বাচ্চারা খুব সুন্দরভাবে আম খেয়ে নেবে, কোনো রকম খোসা ছাড়ানোর আমাদের প্রয়োজনই পড়বে না। তাছাড়াও আপনারা যদি এইভাবে আম কাটেন, দেখবেন আপনাদের আম অনেক সময় কাটতে গেলে না আমটা কীরকম নরম মতো হয়ে যায়, দেখতে বাজে লাগে। আর এই পদ্ধতিতে আম কাটলে আমের পিসগুলো কিন্তু একটু নরম হবে না, এমনকি পিসগুলো গোটা গোটা থাকবে। তাহলে এই ছোট্ট টিপসটি বন্ধুরা আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন, আশা করছি ছোট্ট টিপসটি আপনাদেরও ভালো লাগবে। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। ডাল আমরা কম বেশি প্রত্যেকেই খাই, কিন্তু এই ধরনের মটর ডাল, ছোলার ডাল রান্না করার জন্য আমরা প্রেশার কুকার ব্যবহার করি। কিন্তু এই যে প্রেশার কুকারের ডালটা আমরা খাই, দেখুন আমি জল দিয়ে ধুয়ে নিলাম, এতে কিন্তু অনেক সময় ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। এখানে ডালটা, গ্যাসটা যাতে কম খরচ হয়, আমি এক ঘন্টার জন্য ডালটাকে কিন্তু ভিজিয়ে রাখি। তাই ডাল প্রেশারে রান্না করার আগে ছোট্ট এই কাজটি করবেন, ভিজিয়ে রাখবেন, এতে গ্যাস খরচা কম হবে। আর
এখানে একটি পাত্রের মধ্যে আমি ডালটা দিয়ে 1 থেকে 2 মিনিট একটু ফুটিয়ে নেব। এর যে ফেনাটা আছে এই ফেনাটা তুলে ফেলে দেব। এতে কিন্তু আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণটা অনেকটাই কম হবে, এমনকি ইউরিক অ্যাসিড হবে না বললেই চলে। তারপর প্রেশার কুকারে দিয়ে ডালটা সে পরের টিপসটি তাহলে বলুন, চলুন দেখে নিই। এখানে আমি দেখুন নিয়ে নিয়েছি ডাটা। এই ধরনের ডাটা আমরা কম বেশি প্রত্যেকেই খাই বন্ধুরা, কিন্তু এই ডাটাগুলো ফ্রিজে রাখতে গেলেও একটি সমস্যা অনেকটা বড় বড় হয়। বাইরে রাখলেও ডাটাগুলো কিন্তু একেবারে শুকিয়ে কাঠির মতো হয়ে যায়। তাই আপনারা যে কাজটি অবশ্যই করবেন, যদি আপনারা ডাটা ফ্রিজে না রাখেন, একটি তাওয়ালে বা কোনো কাপড় নিয়ে সেই কাপড়টাকে ভিজিয়ে কাপড়ে মুড়িয়ে রাখবেন। তাহলে ফ্রিজে না রাখলেও বাইরে রাখলেও ভালো থাকবে 5-6 দিন, আর ফ্রিজে রাখলে ভেজানোর কোনো প্রয়োজন নেই। এতে কিন্তু ডাটাটা অনেক দিন খেতে পারবেন রেখে। পরের যে টিপসটি বন্ধুরা, রান্নাবাড়ি করতে গেলে আমাদের মহিলাদের কম বেশি এরকম ছ্যাঁকা কিন্তু লাগেই। দেখুন আমার যেটা লেগেছে, এরকম ছ্যাঁকা লাগলে কিন্তু ভীষণ জ্বালা করে, অনেক সময় ফোসকা পড়ে যায়। সেক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণ একটু টুথপেস্ট নিয়ে নেবেন, যেখানে ছ্যাঁকা লেগেছে সেই জায়গাটায় দিয়ে দেবেন। এতে ফোসকা পড়বে না, জ্বালা সঙ্গে সঙ্গে বন্ধুরা কমে যাবে। পরের যে টিপসটি বন্ধুরা, আমাদের বাড়িতে বাসি ভাত কম বেশি প্রত্যেকেরই থাকে, কারণ সমান পরিমাণে তো আর চাল নেওয়া যায় না। কিন্তু ফ্রিজে রাখলে ভাতটা একেবারে শক্ত হয়ে যায়, খেতে কিন্তু ভালো লাগে না। অনেক সময় দেখা যায় আমরা দুপাশেই হয়তো গ্যাস জ্বালিয়ে রান্না করছি, ভাতটা গরম করারও সময় নেই, আর গরম করতে গেলে আবার অনেক সময় জল দিয়ে গরম করতে এত ঝামেলা করার কোনো প্রয়োজনই পড়বে না। একটি টিফিন কারির মধ্যে আপনারা এই ফ্রিজে রাখা ভাতগুলোকে ভরে এইভাবে ঢাকনা দিয়ে আটকে নেবেন। তারপর এখানে বন্ধুরা আমি নিয়ে নিয়েছি একটি হট, কোনো রকম গ্যাসে বসানো ছাড়াই আপনারা ভাতটাকে গরম করে নিতে পারবেন। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি হটপট বন্ধুরা। হটপটের মধ্যে এখানে আমি দিয়ে দেব হালকা উষ্ণ গরম জল। দেখুন এখানে গরম জলটাই কিন্তু দিতে হবে। এইভাবে আমি গরম জল দিয়ে দিন, খুব একটা বেশি নয় বন্ধুরা। এই গরম জলের মধ্যে আমাদের যে টিফিন কারিটা আছে ভাতের, এই টিফিন কারিটা আমি বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর বন্ধুরা আমি ফিরে এসে দেখাচ্ছি, দেখুন আমার টিফিন কারিটাও কিন্তু বন্ধুরা গরম হয়ে গেছে, এমনকি আমি ভাতটা আপনাদের খুলেও দেখাবো। টিফিন কারির ভেতরে থাকা ভাতটাও কিন্তু বন্ধুরা একেবারে নরম হয়েছে, গরমও হয়ে গেছে। কারণ ফ্রিজে রাখলে অনেক সময় ভাতটা কিন্তু শক্ত হয়ে যায়, চালের মতো হয়ে যায়, খেতে ভালো লাগে না। দেখুন কত সুন্দর ভাতটা আমার নরম আর গরম হয়ে গেছে, এমনকি প্রেশার আমাদের এখানে কোনো রকম গ্যাসে বসানোর প্রয়োজনই পড়লো না। ভালো লাগলে টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। লেবু আমরা কম বেশি প্রত্যেকেই খাই বন্ধুরা। আমরা অনেকেই কী করি, লম্বালম্বিভাবে লেবু কাটি, তারপর লেবুর বুকটা ফেলি। এতে অনেক সময় ঠিকমতো রস বের হয় না, তাই গোল করে লেবুটা কেটে নেবেন। তারপর এইভাবে আপনারা সরু সরু করে লেবুটাকে পিস করবেন। এতে কিন্তু লেবুর দেখুন কোনো রকম বুক নেই, যে সামনে একটা শক্ত অংশ থাকে সেটা কিন্তু বন্ধুরা নেই। আর এইভাবে লেবু আপনারা যদি কেটে বাচ্চাদের দেন, বাচ্চারা কিন্তু খুব সুন্দরভাবে খেতে পারবে, কারণ লেবুর রসটা খুব ভালোভাবে বের হবে। টিপসগুলি ভালো লাগলো কোনটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।